আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয় বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের। আবারও হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক চান না সেলিম ওসমান। বিশ্বে 100টিরও অধিক দেশ মনে করে বাংলাদেশে গণতন্ত্র নেই বলেন মাহমুদুর রহমান মান্না। ধানের শীষবিহীন নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি নেতারা। অন্তকুন্দলেই 39 জনের প্রাণহানি, বিদ্রোহীর কাছে ধরাশায়ী ক্ষমতাসীনরা। যুবলীগ শুধু বাংলাদেশেরই নয় উপমহাদেশেরও বড় সংগঠন বলেন শেখ পরশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, কোন দায়িত্বশীল ব্যক্তি তিনি রাজনীতি কিংবা প্রশাসনে যেই হন তাদের কোনো দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়। উবাইদুল কাদের বলেন, দেশের বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়েই চলছেন। রাজনীতিবিদরা নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ সভা সমিতির সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করেছেন, যা মোটেই সুবর নয়। আজের নিজ বাসভবনে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা রয়েছে, আচরণবিধি রয়েছে, সবারই এই সীমারেখা মেনে চলা অতি আবশ্যক। তিনি এ বিষয়ে সবাইকে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার আহ্বান জানান। আবারও হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কয়েক দিন আগে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরলেও আজ বিকেলে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 3টায় তিনি গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক চান না সেলিম ওসমান। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না রাখার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মার্কার কারণে মারামারি হানাহানি ঘটে, আগামী নির্বাচনে যেন দলীয় প্রতীক না রাখা হয় আমি সেই আহ্বান রাখছি। রাতে ফতুল্লার উইস ড্রমে সদর ও বন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এটা হলে প্রতীক ও মনোনয়ন নিয়ে মধ্যস্থ ভোগীরা সুবিধে নেয়, তাদের অনেকে এটাকে ব্যবসা হিসেবে নেয়, এ কারণে মেম্বারদের মতো প্রতীক বাদ দেওয়ার আহ্বান রাখবো। প্রতীক না থাকলে মানুষ শান্তিতে থাকবে, নিশ্চিন্তে থাকবেন। বিশ্বের 100টিরও অধিক দেশ মনে করে বাংলাদেশে গণতন্ত্র নেই বলেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিশ্বের 100টিরও অধিক দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, তাই ইউএসএ আমেরিকায় গণতন্ত্রের সম্মেলনে তারা বাংলাদেশকে আমন্ত্রণ করে না। তেল গ্যাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন কোন দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে তা জানতে চাই। গণতন্ত্রের সম্মেলনে ডাক পান না জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এই দেশের গুম খুনের হিসাব চাচ্ছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে গত কয়েকদিনে 70 জনের উপরের মানুষ নিহত
হয়েছেন, কতজন আহত হয়েছেন সেগুলো নিয়ে কিছুই করছেন না, দিল্লি প্যারিস ঘুরে বেড়াচ্ছেন, দেশের কি লাভ হয়েছে, কোথায় গিয়ে দেশের মানুষের দুর্দশার কথা বলেছেন, রোহিঙ্গা সমস্যার কথা বলেছেন, নাকি এখনো নোবেল পুরস্কারের প্রত্যাশায় দিন গুনছেন। তিনি আরো বলেন, নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে তেল গ্যাস এবং দ্রব্যমূল্যের দাম কমাবো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে প্রথম বছরে 6 কোটি মানুষকে মাসিক 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করব, বছরে 1,00,000 কোটি টাকার পাচার আর উন্নয়নের নামে লুটপাট বন্ধ করে গরিব ও মধ্যবিত্তকে সরাসরি অর্থ সহায়তা দেওয়া, এই সংখ্যা ক্রমাগত বাড়াবো আমরা। দানের শীর্ষবিহীন ভিন্ন কৌশলে বিএনপি নেতারা, একদিকে নিজে দলের শক্তিশালী বিদ্রোহী আর অন্যদিকে স্বতন্ত্র শিরোনামে বিএনপির প্রার্থী, এই নিয়ে মিলে সত্যিকার অর্থেই চাপের মুখে পড়েছে বরিশালে বিভিন্ন ইউনিয়নের নৌকার প্রার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে বিদ্রোহীদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন তারা। এদিকে নির্বাচনে ধানের শীষ প্রতীক না থাকলেও স্বতন্ত্র মোড়কে ভোটো যুদ্ধে নামা বিএনপি নেতারা নির্বাচনে জয় হতে নিচ্ছেন না কৌশল। এক্ষেত্রে বিভিন্ন এলাকায় চলছে বিপুল অর্থের বিনিময়ে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করে ভোটের দিনের পরিবেশ নিজেদের পক্ষে রাখার চেষ্টা। প্রশাসন সহ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সেক্টরের বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। এসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিচ্ছেন সিভিল প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন নির্বাচন 100% সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্তকুণ্ডলেই 39 জনে প্রাণহানি, বিদ্রোহীর কাছে ধরাশায়ী ক্ষমতাসীনরা। 15 অক্টোবর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন তখনও জমে ওঠেনি, মনোনয়নপত্র দাখিল চলছিল মাত্র। ওই সময় মাগুরা সদর উপজেলার জগদল ইউপিতে প্রার্থী দেওয়া নিয়ে আওয়ামী লীগের অন্তকুণ্ডলে 4 জনের প্রাণহানি ঘটে। ওই সহিংসতায় জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের দেওয়া বক্তব্যে কুণ্ডলের বিষয়টি ফুটে ওঠে। তিনি বলেছেন, দুই পক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ইউপি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে সে বিরোধ তো চূড়ান্ত রূপ নেয়। 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটের দিন ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বাসগাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে 3 জন মারা যান। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এ জেলায় 9 জন মারা গিয়েছেন। জানা গিয়েছে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। 10 নভেম্বর সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে চলে সংঘর্ষ। ভোর রাতে দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। যুবলীগ শুধু বাংলাদেশেরই নয়, উপমহাদেশেরও বড় সংগঠন, বললেন শেখ পরশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপোষহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি আরো বলেছেন, যুবলীগ শুধু বাংলাদেশেরই নয়, ভারত উপমহাদেশেরও সবচেয়ে বড় ও শক্তিশালী যুব সংগঠন। 2021 সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন থেকে ধানমন্ডি 32 নম্বর গামী যুবলীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। সোহরাওয়ার্দির উদ্যান থেকে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ধানমন্ডি 32 নম্বরে শেষ হয়েছে। সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে পরশ বলেন, এটা একটা ঐতিহাসিক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার উন্নয়ন কর্মকাণ্ড মসৃণভাবে সম্পন্ন করতে পারেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবেন। বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রাজপথ থেকে তা প্রতিহত করবে ঐক্যবদ্ধ যুবলীগ।